বলবো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে গুড আফটারনুন বললাম না, কেননা 12টা বাজে না, এখন 11টা 21 বাজে। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি পড়তে পারিনি, আমি আজকে দেরি করে উঠেছি বলে ব্লগটা স্টার্ট করা হয়নি। না না, উঠেছি 6:56-এ, উঠে আবার শুয়ে পড়েছি, শুয়ে ঠুয়ে আবার 7:30-এর সময় উঠেছি, 7:30-এর সময় উঠে আবার কাজ করছি, আর সময় পাইনি। সেকেন্ড টাইম চাও খাইনি, এখন খাবো, সবার খাওয়া গেছে। ওই এখন সানটান করেছো, তাই জন্য কথা বলতে বসলাম। ঠিক আছে, আবার পরে কথা বলবো, এখন চাটা খেয়ে নিই। আর মেয়েও পড়ছে, মেয়ে তো বেলার করে উঠছে, এখন 9টার সময় ডাকলেও রাগ করে, যখন পড়তে যায় তখন। কালকে কখন, কালকে পড়তে গেছিলো তাই, আর আজকে দেরি করে, আবার কালকে তাড়াতাড়ি উঠবে, কালকে আবার পড়তে যাবে তাই, পড়তে গেলে আর না তো ইয়ে দেরি করে উঠবে। ঠিক আছে, তোমাদের সাথে পরে আবার কথা বলছি, এখন এইটুকুই। দেখা করতে পারিনি, কথাও বলতে পারিনি, আর জিজ্ঞাসা করা হয়নি তোমরা কেমন আছো। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি এখন অনেক। আজকে তো, কালকে তো সারা রাতে বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছিল, সেটা এখন একটু ছেঁক দিয়েছে, বৃষ্টি হচ্ছে না।
আর আজকে অনেকটা টাইম হয়ে গেছে, দাঁড়া এখনো খাওয়াইনি। এখন 1:47, মেয়ে গেছে মাসির বাড়ি, বললাম না মেয়ে বাথরুম ইউজ করে না, তো মাসির বাড়িতে গেছে টয়লেটে। আর শ্বশুরমশাইও আজকে দেরি করে খাচ্ছে, বলছে খিদে ছিল না তো এখন খেতে দিয়েছি। আর হাজবেন্ডও খাচ্ছে, মেয়ে আসলে আমি খাবো, তাই তোমাদের সাথে একটু কথা বলছি। আর আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা। আর সকালবেলা ওই পরোটা করেছিলাম, ওইটা দিয়ে খাওয়ার জন্য পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম। পটল পেঁয়াজ ওটা রেখে দিয়েছি, সকালবেলা আমরা খেয়েছি আর রেখে দিয়েছি শ্বশুরের জন্য। রাত্রে বাবা তো ডিম মাংস কিছুই খায় না, আর বাবার জন্য ডিম করেছি আর আমাদের জন্য মাংস, কারণ বাবা মাংস খাবে না, বলতে ওটা যদি 3-4 দিন এক্সট্রা আনা হয়ে যায় তাহলে বাবা খায় না, কাঁচা থাকলেও খায় না, তো ওটা কাঁচাই ছিল। আজকে ওটা আমাদের জন্য করেছি আর বাবা ডিম দিয়ে খাচ্ছে, তো আজকে এই রান্নাই করেছি। আর আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো, গাছে কাটালে গোপে তেল। আর ওই যে আমি সাবস্ক্রাইবের ব্যাপারে বলছিলাম, স্বপ্ন দেখছি, দেখো দিদি স্বপ্ন যদি সত্যি হয় আমার, জানি না এখন কি হবে, ফোনটা ধরাটা খুব টাফের ব্যাপার। আর তোরা জল জমে গেছে, সাপও ঘোরাফেরা করছে, বলছিলাম না বিষাক্ত বিষাক্ত সব সাপ আছে এখানে, ছোটো ছোটো সব বাচ্চা দিয়েছে সাপের, গিজুগিলি গিলগিলি গিলগিল করে। যাই হোক, মেয়ে এসছে নাকি কে জানে, না মেয়ে আসেনি, মেয়ে আসেনি, যাই হোক কটা শর্ট ভিডিও বানানোর ইচ্ছা আছে, দেখি পরে বানাবো, দেখি এখন বানাতে পারি নাকি, দেখ তোমাদের সাথে আবার পরে দেখা করবো। আহ মাংসের গন্ধটা ফার্স্ট ভালো হয়েছে, যাই হোক। আর কি বলবো, আজকে তো সেরকমই কিছু বলারও নেই, এই তোমাদের সাথে সারাদিন কাজটা শেয়ার করে দেবে, খুব কাটনা কাটা মানে কুটনো কাটাটা শেয়ার করেছি। দাবা ডগিটা বেশ ভালোভাবে যাচ্ছে, দাবা দেখো জলের মধ্যে কীভাবে যাচ্ছে, দাঁড়াও ও দেখছে, ওদের ভয় ডর নেই, সাপ যদি পায়ে পেঁচিয়ে ধরে অবস্থা খারাপ। আমাদের আমাদের পাড়ার সব ডগিয়েরা, দেখো 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 লাফ ফেলে কোথায় চলে গেল, এইটা কেন শুনে। তো আজকে যদি বৃষ্টি না হয় তা আজকে আবার ছাদে যাবো, কোনো শর্ট ভিডিও করবো, বারান্দায় দাঁড়িয়ে আছি। আর মেয়ে আসুক, একটু খিদে খিদে পাচ্ছে, দেরি করে খেয়েছি যদিও আমি, আজ দুপুরবেলা দেখতে দেখতে সকালবেলা দুপুরবেলা দেখি তো রাত্রি 11টার সময় যেটা দেয় ওরা, এখন জানি না টাইমিং চেঞ্জ করে দেন, এখন টাইমিং তো সবই চেঞ্জ করে দিচ্ছে, 11টার সময় রাত্রিবেলা দুপুরবেলা দেয়, দুপুরবেলাটা আমি সকালবেলা রিপিটটা দেখি, আমার খুব আমার মানে আমার ফেভারিট শো ওটা, স্টার জলসায় দেয় দুপুরবেলা, ওটা 10টার মধ্যে দেখতে দেখতে লাইন কেটে গেছে টিভি। আজকে রিচার্জ করা ছিল তো আবার ফোন করে বললাম যে রিচার্জটা করে দাও, এই জানো তো কালকে একটা বড় একটা কাণ্ড হয়ে গেছিলো আমার, যে ওয়াইফাই কানেকশানটা, তো আমি ওয়াইফাই তো আমার মোবাইলে আসে জানবি বললে তো ওই জানবি করে, তো ওখানে ক্লিক করতে আমার তোমার ইউজার আইডি দিতে হয় সব ওগুলো, তো ওটা কী হয়েছে ওটা আসছিলই না, মানে ফোনে এক কারেন্ট যাওয়ার পরে পরে আমি ওই যে মেঘ দেখলাম ভয় আমি বন্ধ করে দিয়েছি, তারপরে বৃষ্টি পড়ছিলো কালকে, তারপরে দেখি আসছেই না হচ্ছেই না, করতে 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 মেয়ে বললো মা এই নাম্বারটা দাও, এই নাম্বারটা তখন আমি দিয়েছিলাম, তো মেয়ে মনে রয়েছে বলছে মা এটা দাও এটা দিলে বোধ হয় হতে পারে, দেখলাম হয়ে গেছে, বলছে কি আমাকে না সবসময় এরকম নেগলেক্ট করবে না, আমিও সব আমি বাচ্চা বলি তো কী হয়েছে, আমি সবসময় এরকম ভুল বলি না, সব অনেক সময় ঠিকও বলি, তাই তো এটা ঠিক কথা, বাচ্চাটা যে সবসময় ভুল কথা কিছু বলবে, বড়রাই সবসময় সঠিক বলবে এরকম তো না, ওই হচ্ছিল আর বললো সত্যি কথাই বলেছে, তাই জন্য এগ্রিও করলাম। অ্যাকচুয়ালি ওরা যেটা বলে সবসময় এরকম করাটা ঠিক না, ওদেরও ইয়ে করা উচিত, উৎসাহিত করা উচিত যে ওরা যে কাজটা করছে সবসময় বলতে নেই যে এই তুই এটা পারবি না তোর দ্বারা এটা হবে না, সবসময় মনোবল দিতে হবে বাচ্চাদের যে হ্যাঁ তোর পক্ষে এটা সম্ভব, তুই পারবি, চেষ্টা কর হবে, এরকমভাবে বাচ্চাদের মনোবল দেওয়া উচিত। আমার মেয়ের একটু মোবাইলের প্রতি একটু বেশিই নেয়, ইন্টারনেটের প্রতি কী জানি বড়ো হয়ে কী হবে জানি না, যাই হোক আশীর্বাদ করো জানি ভালোই হয়, পড়াশোনা করে করে না বলবো না, মাঝে একটু খারাপ হয়ে গেছিলো এখন আবার ঠিকই আছে, চলো একটু বড়ো হচ্ছে তো একটু তো বকবেই, বকে যাবেই, আর এখন এর এজের বাচ্চাগুলো তো মানে জাস্ট
মানে বলা যাবে না, এত পাকা। আর এত মোবাইল সম্পর্কে ওরা, ওদের জ্ঞান না কোথা থেকে কি করে। বা আমার মেয়ে তো এডিটিং করে, বলিনি তোমাদের যে আমার মেয়ে এডিটিং করে? কোনখান থেকে কি কি সব করে বাবা, আমার তো মাথার উপর দিয়ে চলে যায়, কিচ্ছু জানি না কি করে না করে। যাই হোক, চলো, অনেক বকবক করলাম, খাওয়া দাওয়া করবো। মেয়ে আসেনি এখনো, আসুক, আসলে বা খাওয়া দাওয়া করবো। এখন বকবকটা এখানে থাক, তোমার সাথে আবার পরে দেখা করবো। কখন দেখা করবো বলতে পারছি না, খাওয়ার পরে দেখা করবো দুপুরে, আর নাকি বিকালবেলা ছাদে গিয়ে, জানি না কখন দেখা করবো। ঠিক আছে, চলো পরে দেখা করুক। ওকে, টাটা, বাই। হ্যালো, আজকের ভিডিওটা খুব একটা বড় হয়নি, ছোটোই হয়েছে। আজকে আসলে বিকালবেলা মেয়ের পড়া ছিল বলে ভিডিওটা আর একটু বেশি বাড়াতে পারিনি। বিকালে ছাদেও যায়নি, ছটা থেকে পড়া ছিল। আজকে মেয়েকে বললাম আয় একটুখানি, ও বলছিল না না আসবো না, আমি নাইটি পড়াচ্ছিলাম। ঠিক আছে, চল আজকে একটু আয়। তো মেয়ে এসছে আর ভিডিওটা এন্ড করার জন্যই বসেছি। আর আজকে এমন কিছু কোনো টপিক ছিলও না তোমাদের সাথে, আমি দেখবো, দেখে আবার হ্যাঁ কন্টেন্টটা দেবো, কি হবে কি না হবে। অ্যাকচুয়ালি আমি অত ভেবে ঠেবে রাখি না, অনেকে যারা ইউটিউবার তারা তাদের শুনি যে তারা ভেবে রাখে কি আগের দিন কি করবে না করবে, আমার ওইসব মাথায়ও আসে না বাবা, ছোট মাথা, অত কিছু আসেও না। দাঁড়া, ফোনটা ঠিক করে ধরে নিই। তো মেয়ে বলছিল না না আমি আসবো না, ও আসবো না। তো মেয়েকে একটু আনলাম, মেয়ের পড়া হয়ে গেছে, মেয়ে ইনস্টাগ্রামের তোমার শর্ট ভিডিওগুলো করছিল। আর আমাকে কোনো মেকআপ আছে দেখতে পাচ্ছি তুমি? হ্যাঁ, রাগু লিপস্টিক দিয়েছিল, শুধু লিপস্টিক দিয়েছিল। হ্যাঁ, দিস ইজ কল্ড ন্যাচারাল বিউটি। তোমরা যারা যারা আমাকে মানে অনেকেই আছে যারা আমাকে ইনস্টাগ্রামে দেখে, তারা জানে আমি ন্যাচারাল বিউটি, আমার আমি কিছু এফেক্ট ইউজ করি না। যাই হোক, আমার ছোনা মেয়ে ওকে বলে কি আমি ভালোবাসি না জানো তো, তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো। ও কালকে মা ভালো বাই দ্য ওয়ে, কালকে মা আমাকে রাত্রিবেলা মার মাথা থেকে বার করে একটা ভালো জিনিস করে দিতে, মানে শুধু ডিম ছিল না, বাদবাকি প্রায় ওটা এগরোলি হয়ে যেত যদি ডিম যদি থাকতো। বাট ওটা হচ্ছে খাবে না বলছিল, কালকে শান্তির সময় চাউমিন খেয়েছে তো বলছিল খাবে না। তো আমি বলছি আমি তো জানি যে আর পোয়াটা খেতে ইচ্ছে করছে, কেন কালকে তোমার ওই বটবটি আলু ভাজা ছিল, মুখে রুচ ছিল না, এবারে আমি তো বুঝতে পারি যে খাবে না বলছে, তো ওই জন্যই। শোনো কি বলছে মেয়ে, ওটা হচ্ছে আমি নাম দিয়েছি এগ রোল। আমার মেয়ে তো ওই জন্য মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলে, বেশিরভাগ সময় ঠিক বলি। মা একদিন আমি ব্লগ করছি না, তো আসলে আমি যেন মানে গুলিয়ে গেছে, আমি করবো না এখন, আমি এখন পড়াকে বলেছি তো পড়া, কেননা তোমার সামনে মাসে 16 তারিখ থেকে পরীক্ষা, তো তোমরা কালকে মিস একটা কারণের জন্য একটা অফ করে দিল ক্লাস, বাট ম্যাম তাহলে পড়াতো, ম্যামের হয়তো কিছু একটা দরকারি কাজ পড়ে গেছে, যেহেতু আমাদের ম্যাম একজন কলেজে পড়ায় টিচার একজন, তো কিছু একটা কারণে একটা আটকা পড়ে গেছে, হয়তো বুধবার দিয়ে ম্যানেজ করে দেবে। সত্যি আমার এই ম্যাম মানে মানে সত্যি বলছি টিচারের ভাগ্য সত্যি খুব ভালো, আগে সায়েন্স ম্যাম ভালো ছিল, এই সায়েন্স ম্যাম ভালো, খুব ফ্রেন্ডলি বলছে। অ্যাকচুয়ালি টিচারদের না ফ্রেন্ডলি হওয়াটাই ভালো, কেন কি ওরা হ্যাঁ এখন টিনেজার, তো টিনেজার বলতে ও 7 পড়ে, এবারে 8 উঠবে, তো 7 থেকে একটু ফ্রেন্ডলি না হলে কি বলতো বাচ্চাদের সাথে ভালো, ওই যে ওই আমার আমাদের আগেকার টিচারদের মতন ওই বেদ নিয়ে বসবে, মারের ভয় পড়া করব, কোনো মানে ফ্রেন্ডশিপ নেই। আমরা করবই না এরকম, যদি কোনো স্যার ম্যাম আমরা করবই না, ফ্রেন্ডশিপটা থাকা সবথেকে ইম্পর্টেন্ট, মানে টিচারদের মধ্যে একটু জলি থাকবে, একটু মাঝে মাঝে গল্প করবে, একটু পড়াবে, তাহলে কি হতো বাচ্চাদের মনটাও ভালো থাকে আর পড়াশোনার ফোকাসটাও থাকে। আমার আগে সায়েন্স ম্যাম মানে মজা করি আমাকে বকতো, আর এই ম্যাম আমাকে বকেই না মানে আমার একদম পড়াশোনা তো করতে হবে বলো, পড়াশোনা না করলে কিচ্ছু হবে না, ভিডিও করো কিচ্ছু হবে না, কেননা কি এক তো দেখো পড়াশোনা না করলে ব্রেনে তোমার কি বলবো কি বলে ওটাকে, আমরা তো মাঝে মাঝে ওয়ার্ড ভুলে যায়, গুলিয়ে যায়। ও বাই দ্য ওয়ে, তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম ফলো না করে থাকো তো ফলো করে দাও, আমি তোমাদের এখানে মেনশন করে দেবো আইডি, আমাকে যদি মজাও ফলো না করে থাকো তো মজার আইডি আমি এখানে দিয়ে দেবো, তোমাকে ফলো করতে পারো। মজা করছে আমি জানি না, অবশ্য মোবাইলে আমার ইনস্টল আছে, আমি ইনস্টল করা করে রেখেছি, আমি দেখেছি তো মজ করছে। এই কেন তোমাকে সেদিনকে তুমি ধরে দিলে না আমাকে ক্যামেরা, তারপরে তুমি মজাই করছো, আমি ইনস্টাগ্রামের জন্য করছি। যাই হোক,
আমি কি করি বলতো, আমার এখন মানে একদম ফুল ফিল্ডে আমার মানে ফুললি ওখানে আমি এখন কি বলতো পড়াশোনা যোগ দিয়েছি। আর আমি রিলসগুলোতে মানে এগুলো তো বেশি টাইম লাগে না, ফটাফট করে দিই, একটা দূরে ছেড়ে দিই। আমার না আমি দেখছি এটা কি হচ্ছে, ভূতের কাণ্ড না না ওই মেসির হাওয়াটা এখানে আসছে। ও যাই হোক, যেটা বলছিলাম আমি এখন আমার শুধু একটা মাত্র লক্ষ্য যে আমি এখন একজন বড় একজন ইনস্টাগ্রামার হব, বড় একজন। দেখো পড়াশোনা না করে, না ভালো পড়াশোনা করতে হবে, পড়াশোনা মানে হ্যাঁ পড়াশোনার ফাঁকে ফাঁকে করো, আমার ওতে আপত্তি নেই। আমার আমি ওরকম টাইপের মানা যে কোনো কিছুতে বাধা দেবো, হ্যাঁ পড়াশোনা করো, পড়াশোনা করে সব কিছু করো, পড়াশোনাটা মাস্ট। পড়াশোনা মাই মাদার ইজ বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। পড়াশোনা করো, পড়াশোনা করো, তারপর যাই হোক। তোমাদের সাথে বেশি বকবক হয়ে গেছে, আমার গ্যাসে আবার ওর জল গরম ওমাশি যে ফোটানো জল খায় আমাকে নিচ্ছ, কিন্তু আমাকে ক্যামেরা থেকে বাইর করে আসলে হাতটা আমার টাইপড হয়ে গেছে তো এই জন্য। তোমরা বলছ করছই নাকি করব, হ্যাঁ একটু করো না প্লিজ, প্লিজ করো না প্লিজ। আমি এতদিন ক্যামেরা বাইরে থেকে বলতাম, তুমি আমাকে দেখাচ্ছ না কেন, আমাকে তো আমি ধরছি, সরি সরি আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে তো আমাকে নিয়ে এসে করে ইনসাল্ট করছে আমার। আচ্ছা না মা তাড়াতাড়ি ব্লগটাকে ইয়ে করো। হ্যাঁ যেটা বলছিলাম, আচ্ছা এক মিনিট, ফোন আসছে, দাঁড়াও না পরে ফোন না পরে রিসিভ কর, পরে রিসিভ কর নে। হ্যাঁ আমার একজন ম্যামের ফোন আসছিল, যাই হোক মা কেটে দিল জানি না কেন। ওই না ভিডিওটা এন্ড করে তারপরে, ওকে সো যাই হোক আজকের ব্লগটা বাস এইটুকুনি। সো নেক্সট ডে আবার একটা ব্লগ আসবে, বাট আমি থাকবো না, সো যাই হোক বাই। আমি থাকবো, হ্যাঁ মা থাকবে, সো বাই বাই, স্টে সেফ এন্ড স্টে হেলদি এন্ড গুড নাইট এন্ড সুইট ড্রিমস, বাই বাই। আজকে মেয়ে বলে দিল টাটা বাই গুড নাইট।